সম্মানিত উপস্থিতি। এরপরে দেখি যারা মালিকি মাযহাব অনুসরণ করছে, ইমাম মালিকি এই মাযহাব পাকে তাদেরকে বাড়াইতে বলছেন। দেখেন ইমাম আব্দুল বার তার বিশ্ববিখ্যাত গ্রন্থ আল জামি এই গ্রন্থের 32 পৃষ্ঠায় তিনি বলছেন, তিনি বলতেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলছেন, ইন্না আনা বাশার, আমি একজন মানুষ মাত্র, উক্তি ওয়া ইউসিবু, আমি যখন ফতোয়া দেই ভুল হয় সঠিকও হয়। আগে তিনি বলছেন ভুল হয়, আমি যদি কোনো ফতোয়া দেই আমি একজন মানুষ মাত্র, এটা ভুলও হতে পারে সঠিকও হতে পারে, ফানজুরুফির রায়, অতএব আমি যে ফতোয়াটা দিলাম আমি যে রায়টা দিলাম এটা তোমরা তদন্ত করো। আমি বলছি এই কথা বলে তোমরা সমাজে চালানোর কত কোনো পাওয়ার, কোনো ক্ষমতা, কোনো আপনার ক্ষমতা মানুষকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দিয়ে যায়নি। তিনি বলছেন আমি যে কথাটা বলছি এটা তদন্ত করো। এরপর তিনি বলছেন তদন্ত করে যদি আমার কথাটা ভুল প্রমাণিত হয় তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা বলছে ওই দিকে যাও। তাহলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার নামে মাযহাব বানাইতে বলেন নাই, আমরা এটাও বুঝতে পারলাম মানুষ বানাইছে তার নামে। এবার দেখেন যারা শাফি মাযহাবের অনুসারী তাদেরকে কি বলছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, তিনি কি মাযহাব বানাইতে বলছিলেন? আপনি তার নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন ইমাম ইবনু আবু হাতিম এর আদাবু শাফি বিশ্ববিখ্যাত একটা গ্রন্থ, এই গ্রন্থের উল্লেখ করে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কথা তিনি উল্লেখ করতেছেন, যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, অত্যন্ত চালাক মানুষ ছিলেন তাই তিনি বলতেছেন, শুনো, কুল্লু মাসআলাতিন সাহান ইআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদাল বি আকলি, যদি কোনো মুহাদ্দিসের নিকট, যদি কোনো ইমামের নিকট আমার কোনো কথা রাসূলের এবং আল্লাহর বিরুদ্ধে চলে গেছে এটা প্রমাণিত হয়ে যায়, আমি যে কথাটা বলছি এটা যদি কোনো মুহাদ্দিস ভুল প্রমাণিত করতে পারে তাহলে তোমরা কি করো, আমি আমার জীবনে ওই ফতোয়াটাকে অথবা মরণে, জীবনে বেঁচে থাকতে যদি জানতে পারি তাহলে তুলে নিলাম, মরার পরও যদি তোমরা জানতে পারো তাহলে আমি তোমরা ধরে রেখো যে আমি ওই কথাটা তুলে নিছি। বুঝাতে পারিনি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলছেন আমি একটা কথা বলছি, পরবর্তীতে দেখা গেল এটা ভুল, তাহলে আমি যদি বাইচা থাকি এটা জানতে পারলাম তাহলে তখনই তুলে নিলাম, আর যদি মরার পর জানতে পারি তাহলে তখনও তুলে নিলাম। মানে তার ভুল সিদ্ধান্তের উপর আমল করে আপনি তার নামে চালিয়ে দিবেন এরকম সুযোগ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তালা মেরে গেছেন, চলবে না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির নামে আপনি মাযহাব বানাতে পারবেন না, তিনি হারাম করে গেছেন, তিনি নিষেধ করে গেছেন অথচ আপনি বানাচ্ছেন, তাহলে আপনি কোন শাফি বলেন, আপনি কোন হাম্বলি বলেন, আপনি কোন মালিকি বলেন, আপনি কোন হানাফি? ইমাম আবু হানিফা তার নামে মাযহাব বানাতে নিষেধ করলেন আর আপনি হানাফি হয়ে তার নামে মাযহাব বানান, তাহলে আপনি বোঝা গেছে আপনি সঠিক হানাফি নয়, আপনি হচ্ছেন ভণ্ড হানাফি। আমার করার কিছু নেই, ইমাম আবু হানিফা এই কথা বলছে, আমি তার অনুবাদক। শুনুন, এইবার দেখি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তার নামে কি মাযহাব বানাইতে বলছিলেন? ইমাম আহমদ বিন হাম্বল সত্য কথা জাতির সামনে বলে গেছেন। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন ইয়ানুল মুয়াক্কিন এই গ্রন্থের দ্বিতীয় খণ্ডের 302 পৃষ্ঠায় ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, ওলা তুকাল্লিদুনি, সারা পৃথিবীর মানুষ, হে মুসলমান জাতি, তোমরা আমার অন্ধ অনুসরণ করিও না। আগে তিনি তার কথাই বলছেন, নিজের কথা বলছেন, তোমরা আমার অন্ধ অনুসরণ করিও না, আমি একটা কথা বললাম তোমরা এইটার উপর আমল করিও না, আগে দেখো কথাই বলছি। এরপর তিনি বলছেন ওলা তুকাল্লিদুনি শাফি, তোমরা ইমাম শাফির অন্ধ অনুসরণ করিও না, ওলা তুকাল্লিদুনি হাম্বলি, তোমরা ইমাম আহমদ বিন হাম্বলের অন্ধ অনুসরণ করিও না, ওলা তুকাল্লিদুনি আজওয়াই, তোমরা ইমাম আজওয়াইর অন্ধ অনুসরণ করিও না, ওলা তুকাল্লিদুনি সাওয়ারি, তোমরা ইমাম সাওয়ারির অন্ধ অনুসরণ করিও না, তোমরা পৃথিবীর কোন মানুষের অন্ধ অনুসরণ করিও না, তোমরা যেটা করো ওই মানুষেরা কোরআন এবং হাদিস থেকে যেটা নিতে বলছেন তোমরা কোরআন এবং হাদিস থেকে ওটা নাও। তার মানে ইমাম আহমদ বিন হাম্বল তার নামে মাযহাব বানাতে বলেনি,
উল্লেখিত আলোচনায় এতটুকু আলোচনায় এতটুকুই প্রমাণিত হয়েছে যে ইমাম আহমদ বিন হাম্বল মাজহাব তৈরি করেন নাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই মাজহাব তৈরি করেন নাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তার নামে মাজহাব তৈরি করেন নাই, ইমাম আহমদ বিন হাম্বল তার নামে মাজহাব তৈরি করেন নাই। ভ্রান্ত কিছু মানুষ, পথভ্রষ্ট কিছু মানুষ, পথভ্রষ্ট কিছু আলেম, স্বার্থ উদ্দেশ্য কিছু আলেম, ব্যবসায়ী কিছু ভণ্ড প্রতারক আলেম তার নামে মাজহাব তৈরি করে তাদের আনুগত্য করার চেষ্টা করছে, যেটা টোটালি হারাম। তাহলে কি ইমাম এই মাজহাবটা তাহলে কখন আসলো, কখন ফরজ হলো? গাজীপুরে যখন থাকতাম এক লোক বলছে, ভাই তুমি কোন মাজহাবের গো? আমি তো কোনো মাজহাব মানি না, আমি তো কোরআন হাদিস মানি। ওহ, মাজহাবটা যে ফরজ ছিল গো, ওইটা মানা লাগতো। মাঝহাবটা ফরজ ছিল, এটা নাকি মানা লাগতো। আচ্ছা বুঝলাম, তাহলে মাঝহাবটা কখন ফরজ হলো? মাঝহাবটা কখন ফরজ হলো? হানাফিদের মাথার মুকুট, যাকে বলা হয় ভারতের শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাই, হানাফিদের মাথার মুকুট, মাথার তাস, তিনি বলছেন। আসলে বড় বড় যারা আলেম এরা কেউ মাঝহাবি ছিল না, এরা কেউ মাঝহাবি ছিল না। আমার উস্তাদ মুজাফফর বিন মহসিন কে তিনি ই বলতেছেন, দেলোয়ার হোসেন সাইদি বলতেছেন, মানুষ নাকি আমাকে চাঁদে দেখলো গো, আমি বেঁচে থাকতে আমার নামে এত বড় মিথ্যা অপাদত দিয়ে আমাকে অপমানিত করলো। মানুষ নাকি আমাকে চাঁদে দেখছে, আমি বেঁচে থাকতেই এই অবস্থা, মরি নাই, এখনো মরি নাই, তাতেই এই অবস্থা, আমার নাকি মানুষ চাঁদে দেখছে। সম্মানিত উপস্থিতি, এই যে বলতেছি, যারা বড় বড় আলেম তারা কেউ মাঝহাবি ছিল না। ইমাম আপনার শাওলি দেহলভী রহমতুল্লাহ আলাই তার বিশ্ববিখ্যাত গ্রন্থ হুজ্জাতুল লিল্লাহিল বালেগা, এই গ্রন্থের 2 নম্বর খণ্ডের 179 পৃষ্ঠায় ইমাম শাওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাই বলছেন, জেনে রাখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার 400 বছরের পর পর্যন্ত, মানে চতুর্থ শতাব্দী পর্যন্ত, রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার 400 বছর পর পর্যন্ত কোনো ব্যক্তি নিজেকে হানাফি বলতো না, কোনো ব্যক্তি নিজেকে শাফি বলতো না, কোনো ব্যক্তি নিজেকে হাম্বলি বলতো না, কোনো ব্যক্তি নিজেকে মালিকি বলতো না। এটা মানুষ বলা শুরু করছে রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার 400 বছর পরে, ইমামরা মারা যাওয়ার 200 বছর পর। সর্বকনিষ্ঠ ইমাম আহমদ বিন হাম্বল মারা গেছেন 241 হিজরিতে। এরপরে এই মাজহাব গুলা মানুষ আরো 200 বছর পরে তাদের নামে মাজহাব বানানো শুরু করছে। এখন কথা আরো জানতে গেলে আপনি দেখেন কিভাবে মাজহাবটা তৈরি হলো। ইলামুল মুয়াক্কিন এই গ্রন্থের মধ্যে আপনার ইবনে কাইয়ুম রহমতুল্লাহ আলাই বলছেন, আসলে এই ঘৃণিত, এই নিন্দিত মাজহাবটা, এই বেদাতি মাজহাবটা তৈরি হয়েছে নিন্দিত যুগের 400 শতাব্দীতে। নিন্দিত যুগ কেন বলা হলো? কিছু কিছু মানুষ ইমাম আবু হানিফার যেভাবে ফতোয়া দিচ্ছেন এইভাবে মানা শুরু করলো। কথাটা বুঝিয়েন, মাজহাবটা কখন ফরজ হলো এটা বলতেছি। কিছু কিছু মানুষ ইমাম মালিকের অনুসরণ করে, একই পাড়ার মানুষ, আবার কিছু কিছু মানুষ শাফির অন্ধ অনুসরণ করে। এখনো কিন্তু ফরজ হয়নি, কিন্তু মানুষ অন্ধ অনুসরণ করা শুরু করছে। তো তারা যখন মসজিদে যায় একজন করে এই এই নিয়মে, তখন ও বলছে না এই ইমামের পিছনে নামাজ পড়বো না, ওর নামাজ আমার মতো না, তখন ও বলছে না তোর নামাজও তো আমার মতো না। এই বিশাল বড় একটা দ্বন্দ্ব এমন ভাবে তৈরি হয়ে গেল পুরো আপনার ইয়াতে ইরাকের মধ্যে, বিশাল বড় একটা দ্বন্দ্ব পুরো দেশব্যাপী। এক পর্যায়ে এই মাঝহাবি দ্বন্দ্বের মধ্যে মারামারি হতে হতে ইমাম আবু হানিফাকে যারা মানতে চাচ্ছে এরা মালিকি মাঝহাবের বাড়িঘর ভেঙে চুরমার আগুন দিয়ে দিচ্ছে, আবার যারা ইমাম মালিককে অনুসরণ করতে চাচ্ছে এরা ইমাম আবু হানিফার বাড়িঘর পুড়ে দিচ্ছে, অথচ তারা সবাই মুসলমান। এক পর্যায়ে এইখানে প্রায় 100,000 মুসলমান মারা গেছে এই সংঘাতের মধ্যে মারা গেল। এখন ওই কালের খলিফা দেখতেছে এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমার রাজ্যে আর প্রজা থাকবে না গো, সব তো লাশ হয়ে যাবে, তাহলে কি করব? শুনো মানুষ, তোমরা এই 4টা মাজহাবকে যে যেটা মানছো এটা নিজেকে ফরজ মনে করে আমল করো, আর বাকিগুলোকে কিছু কোনো, 4টাই ফরজ, যাও 4টাই মানো, যে যেটা মানছো সেটাই মানো। এখন কথা, এটা কি আল্লাহ ফরজ করলো না খলিফা ফরজ করলো? যেই কথাটা আল্লাহ ফরজ করেন নাই, পৃথিবীর কোন ব্যক্তি, পৃথিবীর কোন মুহাদ্দিস, পৃথিবীর কোন সরকার, পৃথিবীর কোন খলিফা যদি ফরজ করে, এটা কি চলবে? চলবে না। সবচেয়ে বড় কথা,
ফরজ নফল ওয়াজিব সুন্নত হারাম হালাল যা কিছু হওয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকতে মানে 10 হিজরির মধ্যে হয়ে গেছেন। যতদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে ছিলেন এই পর্যন্ত এই ফরজ ওয়াজিব নফল মুস্তাহাব যা আছে এর মধ্যেই হবে, বাকি কোন বছর পরে যদি কোনো বিষয়কে কেউ মানুষ হারাম বলে তাহলে এটা হবে না। 400 বছর পরে কোনো ব্যক্তি যদি বলে মাজহাব মানা ফরজ তাহলে কথাটা এরকম হয়ে গেল, আমি মারা গেলাম আমার পর 400 বছর পরে যদি আমার স্ত্রীর হায়াত আল্লাহ 400 বছর করে দেয় তখন যদি বলে যে এই সন্তানটা তরিকুলের সন্তান, বলেন কোনো মানুষ দাবি মেনে নিবে তার দাবি? আমি মারা যাওয়ার 400 বছর পরে যদি আমার স্ত্রীর গর্ভে যদি কোনো সন্তান আসে, যদি কেউ বলে এই সন্তানটা আমার স্ত্রী যদি দাবি করে এই সন্তানটা তার তারিকুলের সন্তান, এটা কেউ মেনে নিবে? ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পর 400 বছর পর মাজহাব ফরজ হয়েছে, অতএব এইটাও মানাটা ওইরকম। বুঝতে পারছি কি? তাহলে মাজহাবটা এরকম ভাবে ফরজ করা হয়েছে যেটা টোটালি হারাম। শুনুন, এখন দেখি আমার নবী কি মাজহাব মানতে বলছেন, এরকম দল করতে বলছেন। মিশকাত খুলেন 166 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাতালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম একটা দিনই বৈঠকের মধ্যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ডাক টানলেন, সোজা ডাক, সোজা একটা ডাক টেনে বলছেন, হাজিহি সাবিলিল্লাহ, এই ডাকটা এটা হচ্ছে আল্লাহর রাস্তা। আচ্ছা কয়টা ডাক টানছিলেন? একটা। এই একটা ডাককে কি বললেন? আল্লাহর রাস্তা। তাহলে আল্লাহর রাস্তা কয়টা? একটা। আল্লাহর রোড কয়টা? একটা। হুজুর কিন্তু বলছেন সবগুলাই আল্লাহর রোড। এখন দেখি আল্লাহ রাসূল কি বলে, কোনগুলো আল্লাহর রোড? সবগুলো আল্লাহর রোড না একটা আল্লাহর রোড? এখন আল্লাহ রাসূল বলছেন, সুম্মা খাত্তান খুতুয়াতান আন ইমালিহি ও আন শিমালিহি, এরপরে আল্লাহ রাসূল ওই যে দাগ দিলেন একটা সোজা দাগ, এই দাগের ডান পাশে কিছু দাগ দিলেন আঁকা বাঁকা, এরপরে বাম পাশে কিছু দাগ দিলেন আঁকা বাঁকা, দাগগুলা দিয়ে বলছেন হাজহি সুবুলুন, এগুলো আল্লাহর, এগুলোও একটা করে রাস্তা। এখন তিনি কিন্তু বলেন এইটা এগুলো আল্লাহর রাস্তা, তিনি বলছেন এগুলোও একটা করে রাস্তা, এগুলোও একটা করে তরিকা। কিসের তরিকা? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াজিদু মুতাখাফফিরা আলা কুল্লি মিনহুম শয়তান, এই প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে প্রত্যেকটা রাস্তার আপনার মাথায় মাথায় একটা করে শয়তান দাঁড়িয়ে আছে। এগুলা কার রাস্তা? শয়তানের রাস্তা। তিনি তখন বলছেন, ইয়াদু ইলা